हेलो फ्रेंड्स, आगामी मासे 12 और 13 तारीख बेंगालुरुते अनुष्ठित होबे आईपीएल 2022 एर मेगा ऑक्शन। कयेक दिन आगे टोटल 10 टीम तादेर रिटेन लिस्ट प्रकाश करेछेन। बंधुरा, 10 टीमेर रिटेन पिरियड शेष हो गेलेओ एबछर कयेक जन विदेशी प्लेयार नीलामे कोटी टाकाय बिक्री होबे। आजकेर भिडियोते एमन 10 जन विदेशी प्लेयारके देखे नेब जादेर प्रतिटी दले निजेर दले जुक्त करार जन्य बसे आछे। तो भिडियोटी एकटुओ ना केटे सम्पूर्ण भिडियो देखुन এবং আইপিএল ও ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, জস হাজেলউড, অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়ার এই তারকা ফাস্ট বোলার গত সিজনে সিএসকের হয়ে আইপিএল খেললেও এবছর তাকে রিটেন করেনি। হাজেলউড 2021 সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরমেন্স করেছে এবং গত সিজনে হাজেলউড সিএসকের হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচও খেলেছে। এছাড়াও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 7 মাসে 11 উইকেট শিকার করেছেন তিনি। নাম্বার 9, অ্যাডাম জাম্পা, অস্ট্রেলিয়া। বন্ধুরা, অ্যাডাম জাম্পা আগে আরসিবির হয়ে আইপিএল খেলেছেন। গত সিজনে পার্সোনাল প্রবলেমের জন্য আইপিএল থেকে নাম তুলে নিলেও এবছর অকশনে নাম লেখাবেন অ্যাডাম জাম্পা। ডানহাতি এই লেগ স্পিনার 2021 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচে 13 উইকেট শিকার করে দর্শকদের মনোমুগ্ধ করেছিলেন। এবছর অকশনে তাকে কোটি টাকা দিয়ে দলে নিতে প্রস্তুত প্রতিটি দলই। নাম্বার 8, ট্রেন্ড বোল্ড, নিউজিল্যান্ড। বন্ধুরা, নিউজিল্যান্ডের বাহাতি এই বিধ্বংসী ফাস্ট বোলার গত সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন। ট্রেন্ড বোল্ড একা হাতে মুম্বাইকে অনেক ম্যাচে জয় এনে দিয়েছে। এছাড়াও 2021 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 7 ম্যাচ খেলে 13 উইকেট সংগ্রহ করেছেন তিনি। অকশনে মুম্বাই ইন্ডিয়ান্স কোটি টাকা দিয়ে বোল্ডকে পুনরায় দলে নিতে চেষ্টা করবে। নাম্বার 7, কাগিসো রাবাডা, সাউথ আফ্রিকা। বন্ধুরা, রাবাডা গত সিজনে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন, কিন্তু তাকে রিটেন না করায় অকশনে দেখা যাবে তাকে। বন্ধুরা, রাবাডা একজন আক্রমণাত্মক ফাস্ট বোলার, গত সিজনে দিল্লির হয়ে প্রত্যেকটি ম্যাচে ভালো খেলেছেন। এছাড়াও সম্প্রতি ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা সিরিজে তার বলের চমক দেখা গেছে। নাম্বার 6, লিয়াম লিভিংস্টোন, ইংল্যান্ড। বন্ধুরা, লিয়াম লিভিংস্টোন একজন ডানহাতি ইংলিশ অলরাউন্ডার। আইপিএলে অলরাউন্ডার মানে প্রত্যেকটি দল তাকে দলে নিতে চাইবে। গত সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন তিনি। এবছর রাজস্থান রয়্যালস তাকে রিটেন না করায় অকশনে নাম লেখাবেন তিনি। লিয়াম লিভিংস্টোন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বল এবং ব্যাট হাতে তার কেরামতি দেখিয়েছেন। এছাড়াও 2021 আবুধাবি টি টেন লিগে লিভিংস্টোন ব্যাট হাতে মাঠে কয়েকবারই ঝড় তুলেছেন। নাম্বার 5, ডার্লি মিশেল, নিউজিল্যান্ড। বন্ধুরা, ডার্লি মিশেল একজন অলরাউন্ডার হলেও তিনি নিউজিল্যান্ডের টি টোয়েন্টি টিমে ওপেনার হিসেবে ব্যাটিং করেন। বন্ধুরা, ডার্লি মিশেল 2021 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মাত্র 7 ইনিংসে 208 রান করেছেন এবং তার স্ট্রাইক রেট 140 প্লাস। রিপোর্ট অনুযায়ী এবছর অকশনে নাম লেখাবেন তিনি। বন্ধুরা, এবছর আইপিএলে দুটি নতুন দল যুক্ত হওয়ায় ডার্লি মিচেল ভালো দামে যে কোনো দলে সুযোগ পেয়ে যাবেন। নাম্বার 4, বেন ম্যাকডারমট, অস্ট্রেলিয়া। বন্ধুরা, বেন ম্যাকডারমট অস্ট্রেলিয়ার একজন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান। এবছর বিগ ব্যাশ লিগে ম্যাকডারমট 11 ইনিংসে 500 প্লাস রান করেছেন, যার ভিতর দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন। এবছর অকশনে হয়তো তাকে দেখা যাবে। অকশনে উঠলে তাকে দলে নিতে প্রস্তুত বেশ কয়েকটি দল। নাম্বার 3, মিশেল মার্স, অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী অলরাউন্ডার 2021 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করেছেন। মিশেল মার্স 5 ইনিংসে 185 প্লাস রান করেছেন। ওয়ার্ল্ড কাপে মিশেল মার্সের স্ট্রাইক রেট ছিল 146। এছাড়াও মিশেল মার্স অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি টিমে 3 নম্বরে ব্যাট করেন। বন্ধুরা, অকশনে উঠলে ভালো দামে যে কোনো দলে সুযোগ পাবেন মিশেল মার্স। নাম্বার 2, ফ্যাব ডুপ্লেসি, সাউথ আফ্রিকা। বন্ধুরা, গত সিজনে ডুপ্লেসি চেন্নাই সুপার কিংস দলের হয়ে আইপিএল খেলেছেন এবং প্রায় প্রতিটি ম্যাচেই ভালো পারফরমেন্স করেছেন। এছাড়াও ডুপ্লেসি গত সিজনে 16 ম্যাচে 633 রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহ করেন। সিএসকে ডুপ্লেসিসকে রিটেন না করায় এবছর অকশনে নাম লেখাবেন তিনি। বন্ধুরা, ডুপ্লেসিসকে অকশনে সিএসকে সহ প্রতিটি দলে কোটি টাকা দিয়ে দলে নিতে চাইবে। নাম্বার 1, ডেভিড ওয়ার্নার। বন্ধুরা, গত বছর খারাপ ফর্মে থাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ ওয়ার্নারের সাথে খুবই অসম্মানজনক ব্যবহার করেছেন। দল থেকে বাদ দেওয়ার সাথে সাথে তাকে দলের একজন প্লেয়ার হিসেবে যথেষ্ট সম্মানটুকুও দেওয়া হয়নি। বন্ধুরা, 2021 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়ার্নার টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন। ওয়ার্নার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে 7 ইনিংসে 289 রান করেন। এবছর অকশনে ওয়ার্নারকে কোটি টাকা দিয়ে বেশ কয়েকটি দল নিজের দলের ক্যাপ্টেন বানাতে প্রস্তুত। বন্ধুরা, এছাড়াও বেশ কয়েকটি দলের একজন দক্ষ উইকেট কিপার প্রয়োজন, তাই এবছর অকশনে কুইন্টন ডিককও বেশ ভালো দামে বিক্রি হবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং ক্রিকেট সম্পর্কে সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আশা করি আপনার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ।